হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিহা ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভীষণভাবে অনুপ্রেরণা দেয়। তো সেজন্যই বলছি আর কি, আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে আমি আখের গুড় দিয়ে দুই ধরনের মোয়া করব, একটা হচ্ছে মুড়ির মোয়া আর একটা হচ্ছে চিড়ার মোয়া। গত বছর প্রায় 17 কেজির মতন আখের গুড় নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো সেগুলো কি এত তাড়াতাড়ি শেষ হবে বলেন? রমজানে প্রায় প্রতিদিনই শরবত বানিয়ে খেয়েছি, তারপর এমনি তো হুটহাট করে খাওয়া হয় চিড়া গুড় একসাথে মিক্স করে তারপর মুড়ির সাথে। আবার মাঝে মাঝে ইচ্ছে হলে কটকটিও বানিয়ে খাই। মানে গুড়কে যেভাবেই হোক সেটা খরচ করতেই হবে, যেহেতু গুড় যেহেতু আছে তো খরচ তো করতেই হবে, তাই না? খরচ না করলে তো আসলে শেষ হবে না। তবে আখের গুড়ের চাইতে খেজুরের গুড়টা আমার একটু বেশি পছন্দের, কারণ খেজুরের গুড়ে যে একটা অসাধারণ ঘ্রাণ থাকে, মানে সেই ঘ্রাণটাই আমাকে একদম পাগল করে দেয়। যাই হোক, আখের গুড়ের সামনে খেজুরের গুড়ের এত প্রশংসা করার কোনো দরকার নেই, কারণ আখের গুড় কিন্তু আবার রাগটাগ করতে পারে। তবে লেবু দিয়ে আখের গুড়ের যে শরবতটা করা হয় সেটা আমার কাছে খুবই ভালো লাগে, আর কাগজি লেবু দিয়ে যদি করা হয় তাহলে আর বেশি ভালো লাগে। ইদানিং আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি আমার মাঝে, সেটা হচ্ছে যে আমি শৈশবকে ভীষণভাবে মিস করছি, আর শৈশবে আমি কী কী খেয়েছি, কী কী করেছি, মানে সব কিছুই মাথায় একটা উটকো ঝামেলা এসে বাসা বেঁধেছে আর কি। উটকো ঝামেলা এই জন্যই বলেছি কারণ শৈশবকে অতিরিক্ত মিস করলে কিন্তু আফসোসটা বেড়ে যায়। তো যেটা কোনোদিনও আসবে না, যেটা কোনোদিনও হবে না, সেটা ভেবে আসলে কোনো লাভ নেই আমি মনে করি, যেটা কারণ এই পৃথিবীটা খুবই ছোট আর আমাদের সময়ও কিন্তু খুবই ছোট। আর এই ছোট্ট সময়টাতে আমাদের যত লাভ করা যায় ততই ভালো, লস করা একদম ঠিক হবে না। আর পিছনের কথাগুলো মনে করে আসলে কষ্ট পেয়েও লাভ নেই, যেটা চলে গেছে সেটা আর কখনোই ফিরে আসবে না। কিন্তু তারপরেও আমাদের মাথা থেকে কিন্তু কখনোই শৈশবটাকে সরানো যাবে না, এটা কোনো না কোনোভাবে আমাদের মাথায় হানা দিবেই। ছোটোবেলায় মুড়ির মোয়া, চিড়ার মোয়া, হাওয়াই মিঠাই, তারপর তিলের খাজা, কটকুটি, মানে এগুলো খুব বেশি পরিমাণে খেতাম, সেজন্য এই স্মৃতিগুলো আমার বারবার মনে পড়ছে। এর মধ্যে আপনাদের সাথে আমার একটা কুখ্যাত স্মৃতির কথা শেয়ার করছি, আর এই স্মৃতিটা মানে খুবই হাস্যকর একটা ব্যাপার, যেটা মাঝে মাঝে আমার মনে হলে আমি একা একাই ভীষণ হাসি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। একবার ফেরিওয়ালা এসেছিল কটকুটি নিয়ে, তো আমার ভীষণভাবে কটকুটি খেতে ইচ্ছে হচ্ছিলো, আমার হাতে কোনো পয়সাও ছিল না তেমন, তো চিন্তা করেছি যে আমি কি করব কি করব। তখন ফেরিওয়ালা বলল আমাকে যে তোমার কাছে কি কোনো চুল আছে, তো আমি বললাম যে না, আমার কাছে তো তেমন কোনো চুল নেই। কয়, যদি চুল নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে মানে একটা বড় টাইপের কটকুটি দিব। তো আমি কি করলাম, মানে ঘরে যেয়ে আমার মাথা থেকে চুল কেটে তারপর আমি কটকুটি কিনে খেয়েছি। আর আম্মু যখন দেখতে পেলো যে আমার মাথা চুল কেটে ফেলেছিলাম, তখন আমাকে একদম পুরো ন্যাড়া করে দিয়েছিল। তো আমি ন্যাড়া করার পর আমি ভীষণ কেঁদেছিলাম। তখন আম্মু আমার কান্না থামানোর জন্য আমাকে বলল যে এই চুল দিয়ে তুমি এখন যত ইচ্ছে কটকুটি কিনে খেও, কোনো সমস্যা নেই। তারপর আমার কান্নাটা থেমেছে এবং আমি চিন্তা করেছি যে আসলেই আমি এই চুলগুলো দিয়ে অনেকগুলো কটকুটি খেতে পারবো। তো এই ছিল আমার ছোটোবেলার সেই কুখ্যাত স্মৃতি, যেটা আপনাদের সাথেও আজকে শেয়ার করেছি। আমার মুড়ির মোয়াটা অলরেডি বানানো শেষ, এখন আমি চিড়ার মোয়ার জন্য আরও কিছু আখের গুড় নিয়ে নিচ্ছি। মুড়ির মোয়া আর চিড়ার মোয়া এগুলো হচ্ছে গ্রামগঞ্জের একটা বিকালের নাস্তা, যেটা শহরের লোকেরা আসলে তেমন একটা খায় না, মাঝে মাঝে শখ করে যদি একটু খায় আর কি। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মোয়াগুলো খেতে খুব পছন্দ করবেন, বিশেষ করে বাচ্চারা কিন্তু এই মোয়াগুলো একটু বেশি পছন্দ করবে। বাচ্চাদের জন্য খুব কম খরচে এরকম মোয়া বানিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়, যখন ওরা খুব কান্নাকাটি শুরু করে দিবে তখন একটা মোয়া হাতে ধরিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। মোয়া কিন্তু একটু গরম থাকতে থাকতে বানাতে হয়, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু গোল শেপটা দেওয়া যায় না, সেজন্য আমি এখানে একটা পানির পট রেখেছি যাতে হাতটা একটু ভিজিয়ে ঠান্ডা করে তারপর আমি আবার আরেকটা বানাতে পারি।
প্রচুর গরম থাকে, সেজন্য আমার হাতের একদম দফরফা অবস্থা হয়ে যায়। এখন আমি সেজন সস বানানোর জন্য এখানে মরিচ আর রসুনটা নিয়েছি। সেজন সস বানানো থাকলে আসলে খুব ভালো হয়, নুডলস পাস্তা তারপর ফ্রাইড রাইস এগুলো মাঝে মাঝে যেহেতু আমি বানাই সেজন্য আমার সেজন সসটা অবশ্যই লাগে। আমি যেহেতু একটু স্পাইসি খেতে পছন্দ করি সেজন্য আমি এই সেজন সসটা বানিয়ে রাখি, কারণ সেজন সসটা আসলে মানে নুডলস পাস্তা ফ্রাইড রাইসের স্বাদটা এত বাড়িয়ে দেয় আর এটার লোভ আমি কখনোই সামলাতে পারি না, সেজন্য আমি মানে সেজন সসটা বানিয়ে রাখি। সেজন সসটা অবশ্য দুইটা স্টেপে বানানো যায়, তবে আমি আজকে যে স্টেপটা নিচ্ছি সেটা হচ্ছে মরিচ এবং রসুন দুটা একসাথে ব্ল্যান্ড করে নিতে হবে, আর দ্বিতীয় স্টেপ হচ্ছে শুধু রসুনটাকে কুচি করে নিতে হবে আর মরিচটাকে ব্ল্যান্ড করে নিতে হবে। আমি এখানে দ্বিতীয় স্টেপের মতোই একটু আদা কুচি করে নিচ্ছি আর একটু রসুন কুচি করে নিচ্ছি, আর মরিচ এবং রসুন তো আমার বেস্ট করাই আছে, সেজন্য এখানে আমি খুব বেশি রসুন ব্যবহার করব না, মাত্র 2 কোয়া রসুন আমি এখানে কুচি করে নেব। সেজন সসে টমেটো পেস্টটা অবশ্যই লাগে, কারণ টমেটো পেস্ট না দিলে আসলে সেজন সসের কোনো স্বাদ পাওয়া যায় না। আর যেহেতু আমার পেস্ট করা নাই তাই আমি এখানে 3টা টমেটো নিয়ে ভালো করে তেলে একটু পেস্ট করে নিব, তারপর আমি সেজন সসটা বানাবো। সেজন সসে প্রচুর পরিমাণে তেল লাগে, তেল ছাড়া আসলে সেজন সসটা অত বেশি একটা ভালো লাগে না, তবে এখন আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, একটু পরে আবার বাড়িয়ে দেব দরকার পড়লে। প্রায় অনেক দিন যাবৎ মার্কেটে যাওয়া হচ্ছে না, সেজন্য আমার পট হোল্ডারও কেনা হচ্ছে না, তো ঘরে যেই পট হোল্ডারগুলো জমা ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে, আর একটু নোংরা হয়ে গেলে আসলে ওগুলো আমার আর ধুতেও ইচ্ছা করে না আর ব্যবহার করতে ইচ্ছা করে না, সেজন্য আমি এখানে
পুরাতন কিছু কাপড় দিয়ে আমার মনের মতো করে দুটো পট হোল্ডার বানিয়ে নেব। এই জামাটা আমি 600 টাকা দিয়ে বাইরের ভ্যান থেকে কিনেছিলাম। এই জামাটা আমার ভীষণ পছন্দের ছিল, কিন্তু এর বডির মাপ ছিল একেবারেই বেমানান। বডির মাপ ছিল একরকম আর হাতার মাপ ছিল আরেক রকম, যার কারণে আমি জামাটা খুব বেশি দিন পরতে পারিনি। আর রেডিমেড জামার নিয়মই হচ্ছে এরকম, আপনি 36 সাইজ কিনলে বাসায় এসে দেখবেন যে এটার 34 সাইজ, আবার 30 সাইজ কিনলে বাসায় এসে দেখবেন এটার 28 সাইজ, মানে এরকম মানে কম থাকে। তো সেজন্যই আপনার বডির যে মাপটা থাকবে তার থেকে অন্ততপক্ষে 4 ইঞ্চি বেশি রেখে জামাটা কিনতে হয়, তাহলে একদম পারফেক্ট হবে। খুবই সিম্পল ওয়েতে আমি দুইটা পোর্ট হোল্ডার বানিয়ে নিচ্ছি। আমি আরও অনেক ডিজাইনের পোর্ট হোল্ডার বানাতে পারি, যেহেতু আমি মেশিনের কাজ জানি। তো আমার মেশিনটা যেহেতু আপাতত নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি হাতেই এগুলো সেলাই করে নিচ্ছি, আর সেজন্য খুবই সিম্পল ডিজাইন দিয়ে আমি দুইটা পোর্ট হোল্ডার বানিয়ে নিচ্ছি। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব দুইটা কারণে। একটা কারণ হচ্ছে আমি অতিরিক্ত ভাত রান্না করে ফেলেছিলাম, আর আরেকটা কারণ হচ্ছে আমার বাচ্চারা ফ্রাইড রাইস খেতে ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম ফ্রিজে যেহেতু বিভিন্ন টাইপের সবজি আছে, তো ফ্রাইড রাইসটা করেই ফেলি। Thank you.
ঠিক আছে।